हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। आज के आमी आलू दिए बीफ गुड़दा भुना तैरी करेछी। तो बीफ गुड़दा भुना खेते किन्तु अनेक मजा। तो आमी किभावे रान्ना करेछी चलुन आमरा देखे नेई। गुड़दा रान्ना करार जन्य आमी एखाने प्रथमेई प्याने तेल दिए निब। एक कप परिमाण आमी तेल दिए निच्छी। এখন আমি গরম মশলা দিয়ে দিব। আমি এখানে দুইটা তেজপাতা নিয়েছি, দুই টুকরো দারচিনি নিয়েছি, তিনটা এলাচি নিয়েছি, দুইটা লং নিয়েছি। এখন আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এতে মশলা দিয়ে দিব সব। এখানে আমি এক চামচ আদার পেস্ট নিয়েছি, এক চামচ আমি রসুনের পেস্ট নিয়েছি। মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা চামচ। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা চামচ। জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা চামচ। এখন আমি একটু পানি দিয়ে দিব। এখন আমি 5-6 মিনিটের মতো কষিয়ে নিব। 3-4টা আমি কাঁচা মরিচ কেটে নিয়েছি, ছোট ছোট করে আমি দিয়ে দিচ্ছি। আমার এখানে 1/2 কেজি পরিমাণ গুড়দা আছে, আমি ওই আন্দাজে আমি দিয়েছি সব মশলা। আপনাদের পরিমাণ কম বেশি হলে আপনারা পরিমাণগুলো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। লবণ দিয়ে নিব, লবণ দেওয়া হয়নি। আমার একটু পানি দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে যাতে মশলা আমার না পুড়ে যায়। আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি ছোট ছোট করে গুড়দা কেটে রেখেছি, আমি এখন দিয়ে দিচ্ছি। একদম ছোট সাইজ করে কেটে রেখেছি।
এখন আমি 5-6 মিনিটের মতো কষিয়ে নিব খুব ভালোভাবে। আমি তো আলু দিয়ে রান্না করব, আপনারা চাইলে আলু ছাড়াও রান্না করতে পারেন। কষানো শেষ, এখন আমি পানি দিয়ে দিচ্ছি, আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন আমি 20 মিনিটের জন্য ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য। আমার 20 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি দেখে নিচ্ছি কি অবস্থা। আমার গুড়টা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি আলু দিয়ে দিব। আমি এখানে একটি আলু নিয়েছি, ছোট ছোট কিউব করে আমি কেটে নিয়েছি। এখন আমি কিছুক্ষণ নেড়ে নিব। দুই তিন মিনিটের মতন কষিয়ে আমি কিছু পানি অ্যাড করে দিব। এখন আমি 1/2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ হওয়ার জন্য। দশ মিনিটের জন্য ঢেকে দিব। 10 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি দেখে নিচ্ছি। আমার হয়ে গিয়েছে, এখন আমি টেলে নেওয়া জিরে পাউডার দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ। এখন একটু নেড়ে দিব। আমার রান্না হয়ে গিয়েছে আলু দিয়ে গুড়দা ভুনা। আপনাদের যদি আমার এই রান্নাটি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর হ্যাঁ, আমার নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আমি পরবর্তীতে যে ভিডিও দিব তার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজ আর না, আগামী পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।